চলে রান্না করে আর তোমরা তোমরা তো দেখলেই যে আমি কিছু করে নিচ্ছি পটল ভাজা সয়াবিনের তরকারি মুসুরির ডাল আর শুক্ত মাছ ভাজা এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ সয়াবিন দিয়ে একটু রসা করবো আলু দিয়ে পটল ভাজা আর শুক্তি মাছ ভাজা কারণ শুক্তি মাছ খেতে ইচ্ছে করেছে আজকে এটাই ভাত হয়ে গেছে এখন ওই যে ডাল বসিয়ে দিচ্ছি ও পাশে ওই যে দেখতে পাচ্ছো আর কড়াই বসিয়ে দিচ্ছি সয়াবিন ভেজে নেবে সমস্ত ভাজা ভাজি করে রান্নাটা শেয়ার করি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি সয়াবিন ভেজে নিছি সয়াবিন ভাজা প্রায় হয়ে গেছে এখন পটল ভেজে নেব আর বাসন আছে কিছু বেঁচে নে ওগুলা শেয়ার করব না ঘর কাজের মাঝখানে ঘর ঘর এখন মানে তোমাদেরকে দেখে দিই কি রান্না হলো মানে ভালো লাগছে না এখন আর ভিডিও শেয়ার করব এমনিতে বড় হয়ে গেল তো যাই হোক তোমরা সবাই সাপোর্ট করে किंतु দেখো আজকে কি রান্না করেছি তো এই যে এখানে হচ্ছে ভাত বন্ধুরা আর এটা হচ্ছে মসুরির ডাল এটা হচ্ছে পটল ভাজা আর শুটকি মাছ আর এটা হচ্ছে ছোয়া আর আলুর রসা রসা করতে গিয়ে একটু মানে শুকিয়ে গেছে তো এইভাবেই ভালো লাগবে তো এটাই হচ্ছে আজকে বান্না তো বন্ধুরা আজকে রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো রাখছি টাটা বাই